এই যে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মহিদ চৌধুরী যিনি বিগত সরকারের দিন আগে উপদেষ্টা ছিলেন সরকারের সিনিয়র সচিব ছিলেন অনেকে আপনারা সবাই চেনেন এই কমিটির মেম্বার সেক্রেটারি একশো সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কয়জন সদস্য দরকার উনি নেবেন কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হলো একটা সম্প্রীতি কালবেলা পত্রিকা আপনাদের মধ্যে কে আছেন উইদাউট এনি সোর্স এটা বড় ধরনের কি বলব গুজব ছড়িয়েছেন এবং ছবি টবি দিয়ে একজন ভাইরাল নিউজ করেছেন এই ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো একটা খবর দেওয়ার আগে ভেরিফিকেশন করা এটা খবর এটা করে কি উনি খুব কি বলবো নিজেকে মূল্যবান জায়গায় নিয়েছেন অথবা সেই পত্রিকা আজকে যখন বলবো এটা কিছুই ছিল না এটা ভুয়া খবর এবং একটা উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের একটা খবর ছাপিয়ে আপনাদের সম্পর্কে অনেক একটা কি বলবো যে প্রশ্নবোধক এসে যায় এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এখানে কি ছিল একজন নাম ওনার হলো মির্জা সবেদালি একটা ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন পদ্মা ব্যাংকে এটা হলো আমাদের লক্ষীপুর তাই লক্ষী বাজার নাকি লক্ষ্মীপুর বাজার বোঝা হবে যাই হোক পদ্মা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন ভুয়া এবং দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন দুই হাজার তেইশ সালে খুলেছিলেন এবং যেদিন এই তদন্ত করা হয় সেই অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল জিরো জিরো টাকা কোনো টাকাই নেই আর তিন কোটি টাকা একটা কি বলবো যে ফলস একটা ব্ল্যাঙ্ক অ্যাপে পাগলো কোথায় কোন রুমে কোনো তথ্য নেই সে ডাকা হয়েছিল উনিও কোনো সদুত্ব দিতে পারেননি তো এই ধরনের নিউজ করে জাতিকে বিভ্রান্ত করে কি লাভ আই ডাউট আমি আপনাদেরকে মূল্য দিয়ে ভ্যালু করে যে আজকে দেখতেছেন সবাইকে ডেকে আমি কথা বলতেছি কারণ আপনাদের মাধ্যমে যে খবরটা যাবে সেটা প্রকৃত খবর যাবে প্রকৃত খবর জাতির জানা দরকার ফোর্স এখানে কয়েকটা বিষয় আছে দৈনিক কালবেলা পত্রিকা উঠেছিল এটা চব্বিশে সেপ্টেম্বর দুই সালে হয়েছিল এক সদস্য একটা কমিটি করেছিলাম সেটার বিরুদ্ধে পাওয়া গেছে এবং ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন আমরা কে ওয়াইসি বলি নো ইউর ক্লায়েন্ট এইটা না করে ফর্ম পূরণ না করে তাকে তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল যেই ঠিকানা দেওয়া হয়েছিলো সেই ঠিকানা সে আদৌ থাকে না সেই লোককে ওই দিন থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে তো যেই লোক তিন কোটি টাকা একটা চেক দিতে পারে সে কে তো হালকা লোক হবে এতেই বোঝেন এই এক কথাই বলে দিতে পারি ভুয়া একটা বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিভ্রত করা হয়েছে এতে কেউ ছোট হয় না দিন শেষে যারা এটা করেছে তারাই ছোটো এমন তো কোনো সন্দেহ নেই